শুভ সকাল বন্ধুরা, আজকে সানডে, সবাইকে জানা হ্যাপি সানডে। সবাই কেমন আছো? আমি ভালো আছি। সকাল থেকে এই কাজ চলছে। আজকে ভাবছো প্রিয়া যে নাইটি পরে থাকে, আজকে কেন চুড়িদার পরে আছে? সকাল থেকে কাজ করছিলাম, প্লাস বাজারে গেছিলাম। কারণ দুদিন ছিলাম না, তোমাদেরকে বলেছি যে আমি বহরমপুর গেছিলাম, তো কালকে ফিরেছি। তো ফিরে আমি এই কাজকর্ম সারলাম, অনেক কাজ থাকে সেটা জানো ভালো করে। তো জল এলো, কাচাকুচি করলাম, আমি চিকেন আনলাম আর তোমার কিছু বাজার হাট করলাম, দুনিয়া জামা কাপড় ছিল মেললাম। তো এখন রান্নাঘরে যাব, রান্না করতে। রান্নাটা হয়নি কারণ লেট হয়ে গেছে, কারণ বাজার হাট করে আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেল। তো আজকে রান্না করব, চিকেন করব, ধনে পাতা চাটনি করব আর ভাত করব। ভাতটা বসিয়েছি, তো চিকেনটা করব এখন দেখি। তো চিকেনটা এই যে, কিচ্ছু ম্যারিনেট করা নেই, দেখো এমনিই পড়ে আছে সব। ভাতটা বসিয়েছি, তো ভাতটা বসানোর পর রান্নাবান্নাটা দেরি আছে, এখনও রান্নাবান্না করব তারপরে। হ্যালো এভরিওয়ান, তো ভাত হয়ে গেছে, আমার চাটনিও হয়ে গেছে, দেখাচ্ছে দেখো। এর মধ্যে আছে হচ্ছে ধনে পাতা, ছকুয়া রসুন, তোমার এক টুকরো আদা, পাঁচটা লঙ্কা, তেল, লবণ। এটাকে এবার একটু ম্যারিনেট করে একটু রোদে দিলে, লেবু আছে, দুটো বড় বড় লেবু দিয়েছি, এটাকে ম্যারিনেট করে রোদে দিলে পরে টেস্টটা অনেকটা ভালো লাগে। আর এখানে চিকেন ম্যারিনেট করা হয়েছে, আদা রসুন পেস্ট, চারটে লঙ্কা, চিকেন মশলা, এগুলো পেস্ট করা হয়েছে, আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কারণ আলু দিতে আমার মেয়ে পছন্দ করে না। তো এটা রেডি করে নিয়েছি, এবার চিকেনটা করব, এটাকে পেস্ট করে একটু রোদে দেবো, দিয়ে খেতে কেমন হয়েছে তোমাদের বলবো, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারি, তোমরা তো আর খেতে পারবে না, তাই আমি নিজে খেয়ে তোমাদের বলবো যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো এবার চিকেনটা রেডি করে ফেলি, চিকেনটা শুধু এবার কষাবো, ব্যাস হয়ে যাবে। ভাত হয়ে গেছে, মেন খিদেও পেয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়েছি, দু চামচে ঘি দিয়েছি, আজকে আমি অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করবো। তো দেখো তেল দিয়েছি, দু চামচে ঘি দিয়েছি, পেঁয়াজটা ভাজছি, টমেটোটা ভাজবো, তারপরে মশলাটা দেবো। ফাইনালি আমার চিকেন করা হয়ে গেছে। এই যে নামানোর সময় সামান্য আবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি, কষা কষা করেছি, কালারটা দেখো এরকম হয়েছে। তো রান্না বান্না সেরে জিনিসপত্র নিয়ে বাড়ি যাচ্ছি। তো ফাইনালি আজকে মেকআপ শেখাপ হচ্ছে, আমার মেয়ে আবার আজকে আমার মুখের ফেসিয়াল করে দিচ্ছে, এই যে স্ক্রাবার দিয়ে।